রাসূলুল্লাহ বলেন, কেউ যদি রাতে উঠে 10টা আয়াত পড়ে তাহলে সে পরহেজগার মানুষের তালিকায় তার নাম তালিকাভুক্ত করা হবে, কেউ যদি 100 আয়াত পড়ে তাহলে সে যারা দামি মানুষ তাদের তালিকায় তার নাম উল্লেখ হয়ে যাবে, আর কেউ যদি রাতে 1000 আয়াত পড়তে পারে তাহলে যারা পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাদের একটা তালিকা আছে, এই লোকটার নাম তাদের তালিকায় হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঙ্গী সাথী শুনে রাখো, এ যারা জাহাদুকুম ইলা আহলিহি, যখন তোমাদের কোনো ব্যক্তি বাহির থেকে তার বাড়িতে ফিরে আসে, ফা এজেদু সালাসা খালিফাতিন এজামিন সেমানিন, বাড়িতে এসে দেখে সে মোটা তাজা হৃষ্টপুষ্ট তিনটে অঙ্গ, বাড়িতে এসে হঠাৎ করে মোটা তাজা তিনটে উঠ পেয়ে গেছে, এইটা তোমাদের কেউ পছন্দ করে না? তোমরা নাম? আমরা বললাম জি হ্যাঁ, এটা তো আমরা খুব পছন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো, সালাসা আয়াতিন একরাও বেহিন না আহাদুকুম ফি সালাতিহি, কোনো মানুষ যদি তার সালাতে তিন আয়াত পড়ে তাহলে তিনটি উঠ দান করে জানে কি হবে, মোটা তাজা উঠ দান করে জানে কি হবে, তার চেয়ে অনেক 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 বেশি নেকি হবে। যদি আপনি তিনটে আয়াত পড়তে পারেন আপনার সলাতে, মানে সূরা কাউসার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতায়ামুল কিয়ামা বিল কোরআন ওয়া আহলিহি, কোরআন মসজিদকে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে এবং যে কোরআন মসজিদ পড়েছে তাকেও নিয়ে যাওয়া হবে কোরআন মসজিদ, এবং যে ব্যক্তি কোরআন মসজিদ পড়েছে সবাই বিচার মাঠে উপস্থিত থাকবে। পরবর্তী কথা হচ্ছে তাকদমুহু সূরাতুল বাকারা ও আল ইমরান, এই সূরাগুলির মধ্যে সব আগে থাকবে সূরা বাকারা এবং সূরা আল ইমরান। তুহাত জানে আন সাহেবেহি, দুই সূরাই যেই পাঠ করেছে তেলাওয়াত করেছে তার পক্ষে হয়ে আল্লাহর সাথে তুমুল তর্ক লাগিয়ে দিবে, একে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা। উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউস ইকরাউল কোরআনা ফাইন্নাহু সাফিল লাসাবিহি, পৃথিবীর মানুষ তোমরা কোরআন মাজিদ পড়ো, বিচার মাঠে কোরআন তোমাদেরকে সুপারিশ করার জন্য আসবে, বিশেষভাবে ইকরাউ সূরাতুল বাকারা ও আল ইমরান, তোমরা জাহরাইন সূরা বাকারা এবং সূরা আল ইমরান পড়ো। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি ইয়াতি সূরা বাকারা এবং সূরা আল ইমরান বিচারের মাঠে আপনার কাছে আসবে, কান্নাহুমা গামামাতানে, মনে হবে দুইটি সূরা দুটা মেঘখণ্ড, কান্নাহুমা গায়াতানে, মনে হবে দুটি সূরা দুটি সামিয়ানা, যেটা এখন আপনাদের মাথার উপরে আছে এরকম দুটি সামিয়ানা মনে হবে, কান্নাহুমা কান্নাহুমা তারি তাইরানে, মনে হবে যেন ফিরকান মিন তাইরিন, পাখির দুটো দল একেবারে ঘন হয়ে ঝাঁক হয়ে চলে আসছে এই সূরা দুইটি আপনার সামনে। তুহাজ জানে আল্লাহ সাহেবহি, যারা এই কোরআন মাজিদ পড়ছে বাকারা আল ইমরান, তাদের পক্ষে হয়ে তুমুল যুদ্ধ করবে তর্ক করবে আল্লাহর সামনে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রেখো, ইন্নাল বাকারাতা ফাইন্না আখজাহা বারাকা, যে ব্যক্তি সূরা বাকারা পড়বে তার বাড়িতে বরকত নাজেল হবে, তারাকাহু খাসারা, যে ব্যক্তি সূরা বাকারা পড়বে না তার বাড়িতে ক্ষতি সমস্যা বিপদ নেমে আসবে, অলা ইস্তাতি হাল বাতালা, যারা অলস যারা অলস যারা অলস যারা দুর্বল তারাই সূরা বাকারা পড়ার সাহস করে না। সূরা বাকারা ভিন্ন জিনিস। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আয়াতানে মিন আখিরে সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষে দুইটি আয়াত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা লাইলাতান মান কারাহুমা লাইলাতান, কেউ যদি এই দুটি আয়াত রাতে পড়ে কাফাতাহু, তাহলে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট।
যেই ঘরে আপনি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন সেই ঘরে জিন ভূত থাকবে না এবং রাতে আপনার কোনো সমস্যা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তান আমাকে বলল যে যাওয়াইতা ইলা ফিরাসেকা, আবু হুরায়রা তিন দিন তোমার সাথে যে আচরণ করলাম তুমি ফলাফল শোনো, তুমি যখন বিছানে শুইতে যাওয়া তখন তুমি যদি আয়াতুল কুরসি পড়ো যেটা সূরা বাকারায় রয়েছে তাহলে লা ইয়াজালু মিনাল্লাহি হাফিজুন আলাইকা, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে একজন রক্ষক থাকবে। ওলা ইয়াকরুবুকা শয়তান, শয়তান তোমার নিকটে আসতে পারবে না হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। মনে রেখো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বলল তুমি মনে রেখো তুমি যদি আয়াতুল কুরসি রাতে পড়ে শোও তাহলে সারা রাত শয়তান তোমার কাছে আসতে পারবে না সকাল পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা তাজালু বাইতাকুম মাকাবিরা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না, কবরস্থানে কোরআন মাজিদ পড়তে হয় না, পড়া যায় না। দুবাইয়ে আবুধাবিতে শেখ জায়েদের মসজিদে প্রতি আট ঘন্টায় আটজন একজন লোক কোরআন মাজিদ, দুইজন লোক কোরআন মাজিদ পড়ে, ২৪ ঘন্টা সেখানে কোরআন তেলাওয়াত হয়, তারা চাকরিজীবী। কবরস্থানে কোরআন মাজিদ পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তাজালু বাইতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান তৈরি করো না। শোনো, ইন্নাস শয়তান ইয়ানফিরু মিনাল বাইত তুকরাউ ফিহি সূরাতাল বাকারা, যেখানে সূরা বাকারা পড়া হয় সেখানে শয়তান থাকে না, যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না, যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে জিন থাকে না, যেই বাড়িতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় সেই বাড়িতে জিন শয়তান থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস বুখারি মুসলিম। আপনাকে আমি বলছিলাম বিচারের মাঠে আব্দুল ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচার মাঠে আপনাকে বলা হবে ইকরা ওয়ার্তাকে ওয়ারাত্তাল কামা তুরাত্তাল ফি দুনিয়া, এই শোনো তুমি তো দুনিয়াতে কোরআন মাজিদ পড়ছিলে, এখন তুমি পড়ো আর জান্নাতের ওই উপরের দিকে উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো। ফাইনা মানজিলা তাকা ইনদাহা তাকরাওহা, সেটাই তোমার ঘর যেখানে পড়তে পড়তে তোমার তেলাওয়াত শেষ হবে, তুমি পড়তে থাকবে উপরে যেতে থাকবে, তুমি পড়তে থাকবে উপরে যেতে থাকবে, যেখানে তুমি পৌঁছবে সেটাই তোমার ঘর। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবি ইলা ফিরাসিহি, যখনই তিনি বিছানে যেতেন ফাজামা কাফাইহে, তিনি তার হাত দুটিকে এভাবে জমা করে নিতেন, জমা করে নিয়ে ফায়ান ফোকো ফিহে, হাতে হালকা তিনবার এভাবে থুথু দিতেন, তারপরে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়তেন, পড়ার পরে অয়ামসাহ বেহেমা আলা ওয়াজহি ওয়া রাসিহি, মাথা থেকে শুরু করে মুখ থেকে শুরু করে শরীরের সামনে পর্যন্ত মাস্তাতা মিন জাসাদিহি সম্পর্ক মুছে নিতেন, আয়া ফালু দালেকা সালাসা মাররাতিন, এভাবে তিনি করতেন তিনবার। এদিকে দেখেন আগে হাতটা সামনের মুখে তুলে ধরবেন, তারপরে আগেই থুথু দিবেন তিনবার হালকা করে, এরপরে এখলাস ফালাক নাস তিনটা পড়ে এই মুখের উপর দিয়ে শরীর উপরে বলিয়ে নেবেন, আবার আবার তিনবার এভাবে করবেন, এভাবে করতেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আসিরু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতিন মুতিরাতিন ও ফি জুলুমাতিন সাদিদাতিন, একদা আল্লাহর নবীর সাথে আমি চলছিলাম, খুব অন্ধকার মেঘপূর্ণ রাত, বৃষ্টি হচ্ছে, বিজলি বিজলি চমকিচ্ছে, দেখা যায় না, ঘাটাটোপ অন্ধকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক আর সূরা নাস পড়তে লাগলেন, বললেন উকবা ইকরা তুমি এই সূরা ফালাক এবং সূরা নাস পড়ো। মনে রেখো যারা বিপদ থেকে আশ্রয় চায় তার মধ্যে সূরা ফালাক এবং নাস বিপদ থেকে আশ্রয় নেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় ভিন্ন ধরনের ব্যতিক্রম জিনিস। রাস্তায় চলতে লেগে, রাতে চলতে লেগে, কোন জায়গায় রাতে থাকতে লেগে, ভয় পেলে, খারাপ মনে করলে, বৃষ্টি এসেছে, বিদ্যুৎ চমকিলে, ভয় মনে হলে ফালাক এবং নাস পড়তে থাকবেন, যা বিবরণে বোঝা যায়।
আব্দুল ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা খুব বৃষ্টির রাত, বিজলি চমকিচ্ছে, আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম, নাকলব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলকে খুঁজব, এই জন্য বের হয়ে গেলাম, ফাদরাকনাহু, তাকে এক জায়গায় পেয়ে গেলাম। পেতেই তিনি বলছেন, শোনো ইকরা, পড়ো, ইফা পড়ো। আমি বললাম, কি পড়ব? তো বললেন, কুল কুল হুল্লাহু আহাদ, বলো কুল হুল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সালাসা মাররাতিন তুসবিহু তুমসি, যখনই তুমি সকাল করবে, যখনই তুমি সন্ধ্যা করবে, তিনবার করে পড়বে, একথি মিন কুল্লি শাইন, যত সমস্যা আছে পৃথিবীতে সব সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবে, ইখলাস ফালাক নাস, তিনবার করে সকালে, তিনবার করে বিকালে, ইখলাস তিনবার, ফালাক তিনবার, নাস তিনবার, সকালে তিনবার করে, বিকালে তিনবার করে, যত সমস্যা আছে পৃথিবীতে সব সমস্যাকে দূরে করার জন্য এই তিনটি সূরা যথেষ্ট হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়াজুজু আহাদুকুম আইয়াকরা সুরাতুল কোরআনে ফিল লাইলে, রাতে কোরআনে তিন ভাগের এক ভাগ পড়তে তোমাদের কেউ অক্ষম কি? তখন সাহাবীগণ বললেন, বলেন কি আল্লাহর নবী, এক রাতে কি কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ পড়া যায়? এক রাতে কি কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ পড়া যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কুল আল্লাহু আহাদ সুরাতুল কোরআনে সূরা ইখলাস হচ্ছে কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ, যদি সূরা ইখলাস তিনবার পড়তে পারেন তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জনৈক ব্যক্তি নেতা হয়ে সফরে গেছিলেন, যখনই তিনি ইমামতি করতেন তখন আগে সূরা ইখলাস পড়তেন বা শেষে সূরা ইখলাস পড়তেন সব রাকাতি। যখন তারা ফিরে আসলো, তারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবীকে, আল্লাহ নবী, আমাদের ইমাম এরকম কাজ করতো। আল্লাহ রাসূল বললেন, তোমরাই তাকে বলো কেন শেষে সূরা ইখলাস পড়তো, আমরা বললাম আপনি কেন সূরা শেষে ইখলাস পড়তেন? তখন তিনি বললেন, সূরা ইখলাস আল্লাহর গুণাবলী রয়েছে, আমি এই সূরাকে এই জন্য ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, শোনো, সূরা ইখলাসকে যে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন, আল্লাহ তাকে ভালোবাসেন। সূরা ইখলাস পড়ার ব্যাপারে এইভাবে আপনারা মনোযোগী হবেন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি হারফিন হাসানা, কোরআন মাজিদের প্রত্যেকটা অক্ষরে নেকি রয়েছে, ওয়াল হাসানাত বি আসরি আমসালিহা, একটা মানে দশটা, একটা মানে দশটা, একটি অক্ষর করলে, অক্ষর পড়লে দশ নেকি হয়। আল্লাহ রাসূল বলছেন, লামা কুল আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটি অক্ষর, আমি বলছি আলিফুন হারফুন, অ লামুন হারফুন, অ মিমুন হারফুন, আলিফ পড়লে দশ নেকি, লাম পড়লে দশ নেকি, মিম পড়লে দশ নেকি, এটাই হবে। কোরআন মাজিদ একটি ভিন্ন ধরনের গ্রন্থ, পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই আল্লাহ প্রদত্ত মানুষ রচিত যেটা পড়লে এরকম নেকি হতে পারে, ব্যতিক্রম আল্লাহর মাজাজা যেটা আমাদের কাছে অবস্থান করছে সেটাই হচ্ছে কোরআন মাজিদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি এই কোরআন মাজিদ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়ানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতিন হাত্তা ইয়াকরা আলিফ লাম তানজিল ওয়া সূরাত তাবারাকা আল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর নবী আলিফ লাম তানজিল, সূরা সাজদা এবং সূরা মুল না পড়ে তিনি ঘুমাতেন না, আগে পড়তেন তারপরে ঘুমাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে যে সূরা মুল পড়বে তার কবরের শাস্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল কোরআনে সালাসুনা আয়াত, কোরআন মাজিদে একটি সূরা রয়েছে তাতে রয়েছে তিরিশটি আয়াত, সেই সূরাটি হচ্ছে সূরাতুল মুলক, যে ব্যক্তি পড়বে সাফা লাহু ইয়াউমুল কিয়ামা, এই সূরা বিচার মাঠে তার জন্য সুপারিশ করবে, হাত্তা গোফেরা লাহু, করতে করতে যতক্ষণ পর্যন্ত না ক্ষমা হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক যাবে না। সূরা বাকারা সূরা আল ইমরান আপনার পক্ষে তর্ক করবে এই কথা ঠিক, তবে কতক্ষণ তর্ক করবে তা বলা হয়নি। সূরা মুলক যদি আপনি পড়েন তিরিশটি আয়াত বিশিষ্ট, যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার কাছ থেকে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি শেষের দিকে চলে এসে আপনাদেরকে আবারও জানাচ্ছি, কোরআন মাজিদ পড়তে শিখি সহজেই, আজকে এক ঘন্টায় যেটা কোরআন মাজিদ শিখছিলাম
এটা তো একটা পরিস্থিতি মাত্র, এক ঘন্টায় কোরআন মাজিদ পড়া শিখবো কেন, এক মাসে, তিন মাসে, ছয় মাসে শিখবো, শিখবই যে কোনো মূল্যে, বাংলা উচ্চারণ করে কোরআন মাজিদ পড়বো না, অক্ষর প্রতি দশ নাকি নেবই যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদকে সামাজিককরণ করতে চাচ্ছি, সবাই যেন কোরআন মাজিদ পড়ে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য কোরআন এসেছে, সবাই মুসলমান হোক, সবাই কোরআন মাজিদ পড়ুক, সবাই অক্ষর প্রতি দশ নাকি করুক, লা ইলাহা ইল্লাল্লাহ না বললে অমুসলিম নেকি পাবে না, সে যেভাবেই হোক কোরআন মাজিদ পড়ুক। কোরআন মাজিদ এসেছে মানুষের জন্য, কোরআন মাজিদ এসেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য, কোরআন মাজিদ মানুষের জান্নাত পার একটা বিশাল মাধ্যম। কোরআন মাজিদে মাত্র চার পাঁচটা জিনিস উল্লেখ রয়েছে এই তিরিশ পারা কোরআন মাজিদে, যা আপনাদের সামনে পেশ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, বিপদ থেকে বাঁচার মাধ্যম কোরআন মাজিদ, সম্মানিত দিনী ভাই বোন, শয়তান থেকে বাঁচার বড় মাধ্যম কোরআন মাজিদ, আপনার দুষ্ট শয়তান জিন থেকে বাঁচার বড় মাধ্যম কোরআন মাজিদ, মর্মে এই জামিয়া সালাফিয়া কোরআন শিক্ষার একটা বড় মাধ্যম, যা আপনারা গতকাল আসর পর থেকে দেখছেন আজ শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বারবার বলছি আমার বড় মনে সাধ, এই জামিয়া সালাফিয়া দিয়ে এদেশের ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়াই লড়বই লড়বো ইনশাআল্লাহ, জীবন বাজি রেখে এই মিশন চালিয়ে যাচ্ছি। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি, একটু খালি সন্তরে আল্লাহর কাছে মন খুলে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, আল্লাহ তুমি বাইতুল হাম জামে মসজিদ কবুল করো, আল্লাহ তুমি নিব্রাস ইসলামিক বিশ্ববিদ্যালয়কে কবুল করো, এবং একটা নিব্রাস ইসলামিক মেডিকেলকে তুমি কবুল করো, যেটা পরিকল্পনা শুনলেন এটা আল্লাহ কবুল করলে সহজ। এগুলো নিয়ে আপনি কোনো সময় মাথা ব্যথা করবেন না, আমি আপনাকে যে পরামর্শ দিচ্ছি সেই পরামর্শে চলবেন। আর একটু বলবেন, যারা জামিয়া সালাফিয়া কাজ করে তারা যেন কোথায় কর্মে ত্রুটি না করে, পয়সা হারাম না খায়, এবং ধোকা ফাঁকি না দেয়, আর যেন পয়সার ব্যাপারে প্রতারণা না দেয়। দশের পয়সা যদি কেউ মেরে খায় কোনো জায়গায়, তাহলে সেখানে বরকত হবে না। জামিয়া সালাফের অনেক শাখা রয়েছে, গবেষণা বিভাগ রয়েছে, ইতেসাম বিভাগ রয়েছে, আর দাওয়াইল আল্লাহ রয়েছে, এই প্রতিষ্ঠান রয়েছে, অনেক বিভাগ রয়েছে, যারা যেখানে দায়িত্ব পালন করছে তারা যেন সূক্ষ্মভাবে নিখুঁতভাবে দশের পয়সা মনে করে পরকালের ভয়ে পরকালের আশায় যেন তারা জিম্মেদারি পালন করতে পারে, আপনারা এই দোয়া করবেন। আমি তো এ আশা করে বলি জামিয়া সালাফিয়া গড়বেই গড়বে ইনশাআল্লাহ, মানুষের কোনো খুব প্ররোচনা খারাপ পরিকল্পনা জামিয়া সালাফের কোনো স্থায়ী ক্ষতি করতে পারবে না। কেন আমি দশের পয়সার ক্ষতি করি না, এটাই আমার সাহস। আমি আপনাকে প্রথমেই বলি একটু খালি সন্ত্রে আল্লাহর কাছে দোয়া করার জন্য, এরপরে বলি নবীর চলেনি দশের পয়সা ছাড়া, আমাদেরও চলবে না দশের পয়সা ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদ দেখলেই সাহাবীগণকে থামিয়ে পয়সার কথা বলতেন, দানের কথা বলতেন। আমিও অন্য কাউকে কিছু না বলে আমি যখন নিজে আসি তখন আপনার সামনে দাঁড়াই, আপনাকে বলি আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, কোনো সময় মনটাকে ছোট করবেন না, আপনি যার যখন সম্ভব সে তখন দান দিয়ে যাবেন। এই যে আপনার মসজিদ তৈরি হচ্ছে, দশ টন রড, বিশ টন রড, পাঁচ টন রড, এক টন রড, আপনি আপনার মতো দিয়ে পাঠাবেন, এটাই আমি বলছি। এই মুহূর্তে আপনাকে আমি বলতে রাজি নই যে আপনি পাঁচ টন দেন, এক টন দেন, এটা আমি বলছি না। আপনি সিমেন্ট পাঠাবেন, রড পাঠাবেন, আপনি পরিকল্পনা নেন প্রত্যেক মাসে দুইশো, পাঁচশো, দু হাজার, পাঁচ হাজার। আমি এই জামিয়া সালাফিয়ার আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদস্য হয়ে গেলাম, এটা আপনার পরিকল্পনা হোক, এটা আমি চাচ্ছি মিডিয়ার মাধ্যমে। তিনি ভাই বোন যারা দেশ বিদেশে আছেন, যারা পরবর্তীতে অবগত হবেন, সবাইকে আমি অনুরোধ করছি আপনারা জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করুন। সম্মানিত দিনী ভাই বোন, দানের হাত প্রশস্ত করবেন ওই হাদিসের ভিত্তিতে যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে, একজন বলে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার সেটুকু ক্ষতি করে দাও। আপনি খেয়েই পয়সা শেষ করিয়েন না, বই পুস্তক নিয়েই, অযথা বই পুস্তক নিয়েই পয়সা শেষ করিয়েন না, গুরুত্বপূর্ণ বই পুস্তকগুলি কিনবেন,
আর দানের হাত সবসময় প্রশস্ত রাখবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাল্লা নবী বলছেন, আয়েশা খাসি যে জবাই করেছিলাম কতটুক আছে? তখন আয়েশা বলছেন, দশ ভাগের ভাগে নয় ভাগ শেষ হয়েছে, এক ভাগ আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে না না, তুমি ভুল বলেছ, নয় ভাগই আছে, এক ভাগ শেষ হয়েছে। না নবী, আল্লাহর নবী, শুনেন শুনেন শুনেন, আরে দশ ভাগের ভাগে নয় ভাগ নেই, এক ভাগ আছে। আরে শোনো, কথা উল্টিয়ে ধরো, নয় ভাগ আছে, এক ভাগ নেই। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ নবী দিলেন, বললেন, যা দিলে তুমি, যা জমা হলো, যা খেলে তা পেশাব পায়খানা হলো, আর যা তুমি পড়লে তা পুরাতন হয়ে গেল। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ছেলেরা আসছে, ছেলেরা তোমরা যাও বৈঠকি দানে আপনারা অংশগ্রহণ করেন, আমি আপনাদের সাথে সবসময় থাকি, এখনও আছে। এই ছেলেরা শোনো, এই বৈঠকি দানে যারা আপনারা স্টেজে আছেন সবাই অংশগ্রহণ করবেন। এই ছেলে তোমরা যারা সামনে আছো, সারাদিন বসে আছো, কী যে বলছো, খালি বাদাম খাচ্ছ, তোমরা এই দানে অংশগ্রহণ করো। কেউ খালি থাকতে পাবা না। এই শুনে, এরা যেন কেউ খালি না থাকে, এরা এখনই বের হয়ে টাকাটা কোথায় খেয়ে শেষ করবে, যেটুকু সম্ভব। কেউ খালি থাকবেন না, দশ টাকা হোক কারো কাছ থেকে নিয়ে দিবেন, দুশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার, আপনি বৈঠকি দানে অংশগ্রহণ করেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনার অন্তরের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনার ভালোবাসার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকলকেই বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে বলছি। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুন আগুনকে নিভিয়ে দেয়, দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দান হচ্ছে দলিল। সম্মানিত দিনী ভাই বোন, কেউ খালি থাকবেন না। নিজের কাছে টাকা না থাকলে আর একজনের কাছে দশটা পঞ্চাশ টাকা নিয়ে অংশগ্রহণ করবেন। বৈঠকি দানে আমি আপনাদের সাথে থাকি সব সময়। মর্মে দিনী ভাই বোনকে যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের এই ছেলেদেরকে কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। যার যতটুকু সম্ভব সেই ততটুকু দান করবেন। আমি আপনাদের জন্য বলি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহুম বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা মালিকা। মাঠ ভর্তি মানুষ, হাজার লাখ মানুষের উপস্থিতি, আপনারা এই খোলা মনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করলে আপনি ফলাফল ভোগ করবেন। আপনাদের জামিয়া সালাফিয়া সহজেই কাজগুলি গড়ে উঠবে, জামিয়া সালাফের এটা আপনাদের জন্য সহজ হবে, যারা কাজ করছে তাদের জন্য সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সকলকে আমি জামিয়া সালাফিয়ার দানে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আন্তরিকভাবে আপনাদের জন্য আল্লাহর পরে দোয়া করে আলোচনার শেষে চলে আসলাম। আল্লাহ আমার দিনী ভাই বোন যারা দান করছে, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, তুমি তাদের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আপনারা আগে উঠে যান না, আমাদের ছেলেদেরকে আপনাদের পাশ পর্যন্ত যেতে দেন, এমনিতে পরিবেশ নষ্ট করেন কেন? এটা তো দুই এক মিনিটের ব্যাপার, ধৈর্যের তো পরিচয় দিতে হবে। আর এটা তো জামিয়া সালাফের সালাফি কনফারেন্স, এটা আপনাদের অবগত রয়েছে। মর্মে আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। বিভিন্ন এলাকা থেকে, বাহির থেকে, ইন্ডিয়া থেকে যারা যেখান থেকে এসেছেন আমি সবার শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুন। আমার দিনী ভাই দেশ বিদেশ থেকে যারা দিন প্রচারের জন্য বক্তব্য দেওয়ার জন্য এসেছেন আমি তাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। যারা গ্রামবাসী, হাঁটাবো বীর হাঁটাবো যেভাবেই হোক প্রতিষ্ঠানকে সহযোগিতা করে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের যা যায় খায়ের দান করো। হাঁটাবো বীর হাঁটাবো যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। বিশেষভাবে আব্দুল ওদুদ, ওদু মারা গেছেন, তার ছেলে তার নামে
এই জমিগুলো বিক্রি মূল্য দিয়েছেন, যা ছিল সহজ, তুমি তার কবরের শাস্তি মাফ করো। আর যারা দেওয়ার অপেক্ষায় আছেন, আল্লাহ তুমি তাদের অন্তরকে প্রশস্ত করো। বিশেষভাবে তার ভাই মধু ও জমি দিয়েছেন, আল্লাহ তুমি তার অন্তরকে প্রশস্ত করো, সার্বিক কাজে যেন সহযোগিতা করতে পারেন। আমি হাঁটাবো বীর হাঁটাবো এলাকাবাসী সকলের কল্যাণ কামনা করে। আর যারা এখনো অপ্রতিক্ষমান রয়েছেন, দিতে পারেননি, আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের অন্তরকে নরম করে দেয়, সহজে যেন আপনি জামিয়া সালাফের উপরে ভালোবাসা পোষণ করে আপনার জমি দিতে পারেন। আপনার জন্য, আপনার পিতামাতার জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল কর। আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।